গাছ লাগান প্রাণ বাঁচান, কথাটি শুধুমাত্র একটি প্রবাদ ভলকারেঞ্জে। সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে বাইরে পাচার করে দেবার মতো গুরুতর অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি আসাম সীমানা ঘেঁষা আলিপুর দুয়ার জেলার ভলকা রেঞ্জের অন্তর্গত শীল বাংলা বিটের। নাম প্রকাশ্যে অনিচ্ছুক পরিবেশ প্রেমী এক এনজিও শীল বাংলার জঙ্গল থেকে ভিডিও বানিয়ে আমাদের সাংবাদিককে পাঠায়, দেখুন সেই ভিডিও। তারা আরো জানায়, কাঠ মাফিয়ারা জঙ্গলের গাছ কেটে নিয়ে যাওয়ার পর বন দপ্তরের লোকেরা সেই গাছের গোড়া জঙ্গল দিয়ে ঢেকে রাখে যাতে কারো নজরে না আসে। কখনো আবার চুরি হয়ে যাওয়া গাছের গোড়ায় সরকারি হম্বার মেরে নম্বর বসিয়ে দেওয়া হয় যাতে কারো সন্দেহ না হয় গাছটি চুরি হয়ে গেছে। ফরেস্ট প্রোটেকশন কমিটির কথায়, বন দপ্তরের লোকেরা যদি জঙ্গল রক্ষা করতে না পারে তাহলে আমাদের সঙ্গে কথা বলুক, আমরা সাহায্য করব, কিন্তু তারা আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ রাখে না। ফরেস্ট সংলগ্ন বন্যগ্রামের লোকেরা কাঠ মাফিয়াদের ভয়ে মুখ খুলতে চান না। অনেকে আবার ভয়ে জড়ো সড়ো হয়ে আমতা আমতা করে জানান, দিনে দুপুরে কিংবা রাতের অন্ধকারে ডাঙ্গাপাড়া, লস্করপাড়া, নতুন বাজার, ঘাকসাপাড়া, হিন্দু বস্তি এবং রাধানগর ভেতরের রাস্তা দিয়ে দিনে দুপুরে বা রাতে কাঠ মাফিয়ারা প্রতিনিয়ত কাঠ পাচার করেন। আবার কখনো কুলকুলি বা ঘোলানি নদী দিয়ে জঙ্গলের কাটা গাছ ভাসিয়ে নিয়ে নির্জন কোনো জায়গায় জড়ো করে পাচার করে দেওয়া হয়। বন দপ্তর বলে কিছু একটা আছে সেটা জানান দেবার জন্য মাঝে মাঝে কিছু কেটে ফেলা গাছ উদ্ধার করে বন দপ্তর। কিন্তু প্রশ্ন হলো, বন দপ্তরের লোকেরা গাছ বাঁচিয়ে রাখার জন্য নাকি কেটে ফেলে মরা গাছ উদ্ধার করার জন্য? তাহলে কি কাঠ মাফিয়াদের হাত থেকে বনাঞ্চল বাঁচাতে ব্যর্থ প্রশাসন? প্রশ্নটা পরিবেশ প্রেমী মানুষদের। এই বিষয়ে ভলকা রেঞ্জের আধিকারিকরা কোনো রকম মন্তব্য করতে রাজি হননি। চলুন শুনে নেই কুমার গ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও এবং গ্রামবাসীরা কি জানিয়েছেন। বারোবিশা থেকে নিমায় চাঁদের রিপোর্ট, এক্স টিভি বাংলা। যখন এই ব্যাপারে ডিপার্টমেন্টের কথা বলা হয় ফরেস্ট ডিপার্টমেন্টে, তার একটাই অজুহাত দেখায় যে আমাদের আর লোক সংখ্যা কম আছে, কর্মী কম আছে, আমরা মাঝে মাঝে রেড করি, মাঝে মাঝে ধরি, এই ধরনের অজুহাত দেখায়, এই ধরনের একটা কিছু গোল গোল কথা বলে। যে এলাকাটার কথা বলছেন, আমি আর একবার ডিপার্টমেন্টকে বলেছিলাম, বিধানসভা বলেছিলাম, যে সংকোচ নদীর দুধারে যে কোনো একটা শুধুমাত্র একটা সিসিটিভি ক্যামেরা যদি লাগিয়ে দেওয়া হয় আর দুটো লোক বা একটা লোক যদি কন্ট্রোল করে তাহলে কিন্তু সব বন্ধ হয়ে যাবে। কেননা পুরো ওই করিডোরটাই হচ্ছে ওই সংঘর্ষ নদীর ধার, সেখানে একটা ক্যামেরা লাগিয়ে কমপ্লিট হয়ে গেল, অথচ সেটা করা হবে না। আর শুধুমাত্র এইটি ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই মানে আধিকারিকরা গোল গোল কথা বলবে, এমন ভাব দেখাবে, তার দারুণ বড় কাজ করছে আর সবগুলো যুক্ত আছে, সবগুলো পাশে নিচ্ছে। দায়িত্ব নিয়ে বলছি, যত ডিপার্টমেন্টের আধিকারিকরা আছে ম্যাক্সিমামই ওরা কিছু কিছু টাকা পাচ্ছে এবং তারা নিজেরা যুক্ত আছে এর মধ্যে।
শিলবাংলা ফরেস্টের ভিতরে যা অবস্থা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। কি কারণ? কারণ এই ফরেস্ট এখন ভিতরে দেখা যাচ্ছে ফুটবল খেলার মাঠ। এই দুদিন আগে শোনা গেল এই আমাদের শিলবাংলা যে অফিস যে আছে অফিসের পাশে নাকি একটা শাল গাছ দুই নম্বরে কাটছিল, মানে কাঠ মাফিয়া যারা। এবার এইখানে দেখেন যদি একটা অফিসের পাশে যদি এইভাবে কাঠ মাফিয়ায় গিয়ে যদি তোমার একটা শাল কাঠ কাটতে পারে গাছ, তাহলে ডিভেলপমেন্ট কি করে? সে ফরেস্ট ডিভেলপমেন্টের নাকের ডোকার উপর দিয়ে চলে যাচ্ছে, মানে দুই নম্বরে ডিভেলপমেন্ট তো আমার হিসাবে কেয়ার নিচ্ছে না। হয়তো সেই দুই নম্বরের সঙ্গে ডিভেলপমেন্টও জড়িত থাকতে পারে, হবে বলছি না হতেও পারে, কারণ না হলে এইভাবে তো কোনোদিন প্রশ্রয় পায় না। দুই নম্বরে যেভাবে রেগুলার এদিক থেকে কাঠ নিয়ে যাচ্ছে আমরা প্রায় দেখি, কিন্তু ডিভেলপমেন্ট কেয়ার করছে না। কি করে নিয়ে যায় কাঠ এগুলো? ওরা মারুতিতে নিয়ে যায়, ঠেলায় নিয়ে যায়, ভ্যানে নিয়ে যায়। কিন্তু এবার যারা তোমাদের এই যে কাঠ মাফিয়া ওদের মুখ ঢাকা থাকে কালো কাপড় দিয়ে, কিন্তু ওদের চেহারা দেখা যায় না। কিন্তু এই রাস্তা দিয়ে বেশিরভাগ যায় আমরা দেখি। কোন রাস্তা এটা? এই যে আমাদের যে এই যে সামনে বাড়ির সামনে যে রাস্তা, এই রাস্তায় চলে যায়। রাস্তাটার নাম কি এটা? এটা তোমার শিলবাংলা ফরেস্টের পাশে ডাঙ্গাপাড়া রোড। এই রাস্তা দিয়ে কাঠ পাচার হয়? হ্যাঁ, রাতের বেলা, রাত্রেবেলা 12টা 1টার দিকে দেখা যায় প্রায় আমরা দেখি। কিন্তু আমরা জানি এটার সঙ্গে ডিভারমেন্ট জড়িত আছে। দাদা আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন। বাড়ি কোথায়? বাড়ি আমার এই ফরেস্টের কাছেই, হাফ কিলোমিটার ডিফারেন্স হবে ফরেস্ট থেকে। ফরেস্টের পরিস্থিতি তো বেশি ভালো না, জঙ্গলে আগে যেরকম জঙ্গল ছিল এখন জঙ্গলে বহু কাটাকাটি, জঙ্গলে বহু ক্ষয়ক্ষতি হচ্ছে। আজকে আমাদের এখানকার স্টাফ লোকাল স্টাফই বেশি, বাইরের স্টাফ নাই। আমার মনে হয় এখানকার স্টাফ বাইরে পাঠিয়ে দিয়ে বাইরের স্টাফ এখানে আনলে সবচেয়ে সুবিধা হতো। আর আমরা বিডবাবুকে বলছি যে আপনারা যদি সহযোগিতা চান আমরা সহযোগিতা করবো। ওই বিডবাবু কিংবা বন দপ্তর আপনাদের সঙ্গে সহযোগিতা, মানে আপনাদের সঙ্গে মিলেমিশে বন রক্ষা বা জঙ্গল রক্ষার কোনো পদক্ষেপ নিয়েছে? না, এখনও বীরবাবু আমাদেরকে ডাকে নাই। আমরা বীরবাবুকে বলছি যে আপনার যদি সহযোগিতা লাগে আপনি বলবেন, আমরা যাব আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু এখনও বীরবাবু আমাদেরকে ডাকে নাই, আমরা যাই নাই এখনও। এমনি মিটিং হলে মিটিংয়ে ডাকে, আলোচনা হয়, কিন্তু আমাদেরকে সহযোগিতার জন্য এখন ডাকে নেই। এই যে ফরেস্ট, হ্যাঁ, এবার উত্তরবঙ্গের মধ্যে আপনার এখানকার রক্ষা করতে গেলে তো এখানে জনগণের সহযোগিতা ছাড়া তা রক্ষা করতে পারবে না। তাহলে আজকে সহযোগিতা যদি ওরা চায় তাহলে আমরা সহযোগিতা করব না। এমনি সার্বিকভাবে যে ফরেস্ট আছে সেই ফরেস্টের ভেতরের অবস্থা কি আছে একটু কি বলবেন? জঙ্গলের অবস্থা আগের তুলনায় অনেক খারাপ। জঙ্গলে কাটাকাটি কি করে হলো খারাপ? এখন দেখেন আজকে এখানকার বেকার ছেলেপেলে অনেক আছে। আমরা এর আগেও বহু মিটিংয়ে গেছি, রাজাভাতখাওয়া, দমনপুর, লোকনাথপুরে। ওখানকার বনমন্ত্রী ছিল বিনয় কৃষ্ণ বর্মন, বড় এমএ বিধায়ক ছিল জ্যামস কুজুর, উন্নয়ন মন্ত্রী রবি ঘোষও ছিল। বড় বড় মিটিংয়ে ওরা বক্তব্য দেয় যে জঙ্গল ভালো, লোক নিয়োগ হলে আমাদের এফপিসির মাধ্যমে লোক নিয়োগ হবে। কিন্তু বর্তমানে দেখলাম আমাদের এফপিসির মাধ্যমে কোনো লোক নিয়োগ হলো না। আমরা এটা নিয়ে আর ডিএফডির কাছেও গেছিলাম, পরে ডিএফডি বললো যে এটা আমাদের করার কিছু নাই। এটা বলছিলাম যে রাত্রেই বেলাই বেশি হয়, দিনের বেলা তো হয় না, রাত্রে বেলাই 5-7টা হয়। কি করে হয় এটা, বাইকে বা টোটোতে কি করে হয় এগুলো? যারা এই কাঠ মাফিয়া ওরা তো যেটাই ভালো হয় সেইভাবেই নিয়ে যায়, হয়তো কেউ বাইকেও নেয়, হয়তো এরকম আছে ঠেলাও নিয়ে যায়। এই কাঠ পাচার রুখতে বন দপ্তরের কীরকম ভূমিকা পালন করছে? ভূমিকা এখানে তো স্টাফ কম, এরা কী ভাবে যখন খবর পায় তারা যায়, খবর না পেলে তোরা কীভাবে যাবে? দাদা আপনার নাম এবং পরিচয় দেবেন। আমার নাম হচ্ছে আবেদ আলী মিয়া। বাড়ি? বারবিশা। ফরেস্ট সংলগ্ন এলাকায়? তো ফরেস্ট সংলগ্ন এলাকা। ফরেস্ট যা অবস্থা এখন তো ফরেস্ট যে হারে ফুটবল খেলা মার হয়ে যাচ্ছে ভিতরে, প্রচুর গাছ প্রতিদিন দুই নম্বরে কাঠ মাফিরা কাটতেছে এবং বাইরে বিক্রি করতেছে।
জানি না এই ব্যাপারে বিদ্যাবু বা রেঞ্জ অফিসার কি কত পদক্ষেপ নিচ্ছে। আমার মনে হয় খুব দ্রুত যদি পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ফরেস্ট পুরোটাই ধ্বংস হয়ে যাবে, গাছ থাকবে না ফরেস্টে। কী করে এগুলো পাচার করা হয় বাইরে, আপনার ধারণা কি, আপনার কি মনে হয় কেমন করে পাচার? রাত্রেবেলা কাঠ কাটে কোথায় কি কাটে, এখন কি আমি কী করে বলবো, কিন্তু ফরেস্টের ভিতর ঢুকলে বোঝা যায় যে প্রচুর কাঠ নাই, প্রচুর গাছের শুধু গুড়ি পাওয়া যায়। তাছাড়া ওই বন দপ্তরে কয়েকদিন বন সহায়কদের নিয়ে হচ্ছে ফরেস্ট ভিলেজ বাদ দিয়ে, হ্যাঁ, তার থেকে চার পাঁচ সাত দশ কিলোমিটার দূর থেকে নিয়ে ওরা কী করেছে, এই অনেক বেকার ছেলে, ওরা কী করবে কি, হয়তো কেরালা কেরালা বিদেশ হয়তো কেরালা যায়, হ্যাঁ, রাজস্থান দিল্লি মুম্বাই কাজ করে, বাকি যেগুলো ছেলে থাকে ওরা তো কোনো রকম পেট পেট পালার জন্য তো ওরা ফরেস্টকে ইয়ে করে। কি নাম আপনার? সুভাষ দাস। বাড়ি কোথায়? মারবিশা ফরেস্ট সংলগ্ন এলাকা। ফরেস্ট সংলগ্ন।